News Only 24. News Only 24. একাডেমি বিল্ডিং ছতলা এবং মেল এবং ফিমেল মহিলা ছাত্র এবং পুরুষ ছাত্রদের জন্য ছতলা করে দুটো বিল্ডিং তাড়াতাড়ি যুদ্ধকালীন তৎপরতাতে সমাধান করতে হবে এবং 2022 আমরা যে কোনো মূল্যে আমরা এখানে MBBS কোর্স চালু করব এবং আগামী দিনে নার্সিং কলেজ BSc নার্সিং MSc নার্সিং বা আমাদের যে GNM নার্সিং সেটাও চালু করব আমি বারাসাতে বিগত এক বছরে অন্ততপক্ষে 15 বার এসেছি 15 টাইমস 15 বার এসেছি বারাসাতের মানুষ অত্যন্ত সংস্কৃতিপ্রবণ অত্যন্ত স্বাস্থ্যমনস্ক এখানকার চিকিৎসক নার্সিং স্টাফ প্যারামেডিক্যাল স্টাফ টেকনিশিয়ান রাত দিন কাজ করেন মানবিক মুখের অঙ্গীকার দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকা আলোকচিত্র মাধ্যমে আমরা দেখেছি যে এখানকার কর্মতৎপর প্রাঞ্চাঞ্চল্যমুখ সুপারিনটেন্ডেন্ট ডাক্তার সুব্রত মণ্ডল বিভিন্নভাবে তিনি যে মানবিক মুখের অঙ্গীকার দেখিয়েছেন তার সমাজ সময় দেশকাল এবং বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের অনুপ্রাণিত করবে কোভিড সংক্রমণে 85টা করোনা হাসপাতাল সারা দেশকে সারা বিশ্বকে পথ দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় 85টা করোনা হাসপাতালে বিনা পয়সায় প্রোটিন সমৃদ্ধ খাবার জীবনদায়ী ওষুধের সংস্থান এবং ভেন্টিলেটর থেকে আরম্ভ করে ইকমো মেশিনের সমাহার যা পৃথিবীর কোনো দেশ কোনো রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী দিতে পারেনি যা কোনো ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী দিতে পারেনি তা দিয়েছেন এবারে 85টে 160টা হাসপাতাল হয়েছে আমাদের কোভিড সংক্রমণের তৃতীয় ফেজ ব্ল্যাক ফাঙ্গাস বা কালো আমাদের ছত্রাকের সংক্রমণে যা পিডিয়াট্রিক ভেন্টিলেটর 150-10,000 নতুন বেড নতুন হাসপাতালের সমাহার ছিল বাম জমানার 34 বছরে স্ট্যান্ডিং কমিটিগুলো খায় না মাথায় দেয় কেউ জানতো না তারা পরিদর্শনও করতো না হাল হাকিকত দেখতো না চুলচেরা বিশ্লেষণও করতো না উন্নয়নের কর্মযোগ্যে সামিল হতো না শুধু উৎসাহ অপপ্রচার এইসব নিয়েই থাকতো কাদা ছোড়াছুড়ি আর কলতলার ঝগড়া নিয়ে থাকতো পরিবর্তনের প্রেক্ষাপটে 2011-তে যে নতুন পরিবর্তনের সরকার আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বকে পথ দেখালেন যে মুখ্যমন্ত্রী হয়ে স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব নিলেন যেটা সবচেয়ে বেশি সেন্সিটিভ সবচেয়ে বেশি স্পর্শকাতর যেখান থেকে পান থেকে চুন খসলে যেখানে হই হই একটা করোনা বটে সাধারণ মানুষের প্রত্যাশা মেটানোর জন্য আমরা স্ট্যান্ডিং কমিটিগুলো রুটিন আমরা পরিদর্শন করছি হেলথ স্ট্যান্ডিং কমিটি এবং আজকে এস্টিমেট কমিটি আমি হেলথ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এস্টিমেট কমিটির চেয়ারম্যান ডাক্তার সুদীপ্ত রায় আমরা এর আগে উলবেরিয়া আমার যে বিধানসভা তার সামনে যে উলবেরিয়া মেডিকেল কলেজ সেটি পরিদর্শন করেছি এবং আমাদের সমর্থনের সাপেক্ষে আজকে এস্টিমেট কমিটির সমস্ত সদস্য আজকে যে নবজাগরণের ইঙ্গিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারাসাতের এই 15 লক্ষ জনপদের আশেপাশের জেলা এবং আশেপাশের শহরগুলো গ্রামগুলো দিয়েছেন সেগুলোর ব্যাপারে একটা নতুন পথনির্দেশ করেছেন একটা মেডিকেল কলেজ এখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে আমার সঙ্গে কালকে নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে স্বাস্থ্য ভবনে আমি 2 ঘন্টা মিটিংয়ে ছিলাম ডাইরেক্টর হেলথ সার্ভিস ডাইরেক্টর মেডিকেল এডুকেশন স্পেশাল সিল নার্সিংয়ের ডিডি নার্সিং মনিকা গায়েন পিএ আমাদের যে ওএসডি এই নো সাইট অফ প্লিজ নো সাইট অফ কে তুমি আপনি কে আপনি কে নো সাইট অফ আপনার তাদেরকে নিয়ে যে কথাবার্তা হয়েছে তাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ হচ্ছে যেখানে যে সিএমওইচ অফিস অবিলম্বে সিএমওইচ অফিসকে এখান থেকে স্থানান্তরিত করতে হবে 10তলা যে ওপিডি বিল্ডিং 10তলা ওপিডি বিল্ডিংয়ে কাজটা তাড়াতাড়ি সমাপন করতে হবে একাডেমি বিল্ডিং 6তলা